বিএনপির সঙ্গে চীনের যে সম্পর্ক এটি ঐতিহাসিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের ঠিক সেই সময়টিতেই প্রথমবারের মতো চীন বাংলাদেশকে সমর্থন দিয়েছিল এবং এই সমর্থনের পেছনে অনেকগুলো কূটনৈতিক ইস্যু কাজ করেছিল বঙ্গবন্ধুর জামানাতে তিনি প্রাণন্ত চেষ্টা করেছিলেন ভারতের বলয় থেকে রাশিয়ার বলয় থেকে বের হয়ে আসার জন্য তার যে রাজনীতি বঙ্গবন্ধুর যে রাজনীতি হোসেন সৈয়দ সরোয়ারদের হাত ধরে আজীবন এটি মার্কিন বলয়ের মধ্যে ছিল অর্থাৎ পশ্চিমা দুনিয়ার সঙ্গেই তিনি রাজনীতি করেছিলেন পাকিস্তানের যে পররাষ্ট্রনীতি ছিল সেই পররাষ্ট্রনীতির যে মূল রূপকার মার্কিন কেন্দ্রিক পররাষ্ট্রনীতির যে মূল রূপকার তিনি ছিলেন হোসেন সরোয়ারদি তো কাজী হোসেন সরোয়ার্দি পাকিস্তানের রাজনীতিতে যা কিছু শিখেছেন যা কিছু করেছেন তাই হুবহু মন এবং মননে বঙ্গবন্ধু ধারণ করেছেন কিন্তু মুক্তিযুদ্ধের ঠিক কিছুদিন আগে ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং সেই গণ অভ্যুত্থানের আগে আগরতলা ষড়যন্ত্র মামলা এই সময়টিতে বঙ্গবন্ধুর সঙ্গে ভারতের যে বৈঠক হয় আগরতলাতে যে বৈঠক হয় এটি সময় ষড়যন্ত্র বলা হতো এখন রাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে না এটা সত্য ঘটনা বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য এই কাজটি করেছেন এবং তাদের যুক্তি হলো যে নেতাজি সুভাষচন্দ্র বসু যদি ভারতের স্বাধীনতার জন্য জার্মানির সঙ্গে হিটলারের সঙ্গে বৈঠক করতে পারেন এবং তাতে যদি তার কোনো সম্মান হানি না হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার জন্য যা কিছু করা দরকার বঙ্গবন্ধু সেই কাজটি তিনি করতে পারেন এবং তিনি করেছেন তো যা হোক বঙ্গবন্ধু সেই আগরতলা ষড়যন্ত্র মামলাতে তিনি ভারতের সঙ্গে কি বৈঠক করেছেন ভারতের সঙ্গে তার কি চুক্তি হয়েছিল কতটুকু ইতিবাচক ছিল নেতিবাচক ছিল এই বিষয়গুলো এখনো কিন্তু দুই রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি বাংলাদেশের পক্ষ থেকে করা হয়নি ভারতের পক্ষ থেকে করা হয়নি কিন্তু মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে তিনি চলে গেলেন এবং এটিকে সবাই বলার চেষ্টা করছেন যে এটিকে স্বেচ্ছা কারাবরণ যুক্তি হিসেবে সবাই বলার চেষ্টা করছেন যে বঙ্গবন্ধু বীরের মতো তিনি ধরা দিয়েছেন তিনি কাপুরুষের মতো ভারতে পালাতে চাননি বা অন্য কোথাও পালিয়ে যেতে চাননি বা প্রবাসী সরকার গঠন করতে চাননি এর কারণ হলো তার যুক্তি ছিল বঙ্গবন্ধুর যুক্তি ছিল যে যদি তিনি পালাতেন তাহলে তার নেতাকর্মীদের প্রতি আরও বেশি উগ্র হয়ে উঠতো পাকিস্তান সেনাবাহিনী এটি ভিন্ন প্রসঙ্গ তো যাই হোক পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধু কোথায় ছিলেন কীভাবে ছিলেন এটি নিয়ে বঙ্গবন্ধু কিছু বিচ্ছিন্ন বক্তব্য দিয়েছেন পাকিস্তানের পক্ষ থেকে সেই বক্তব্যগুলো এখনও আসেনি যদি সেই বক্তব্যগুলো আসে তাহলে বাজারে যেসব গুজব রয়েছে পাকিস্তানের কারাগার সম্পর্কে এবং বঙ্গবন্ধু সেখানে অবস্থান সম্পর্কে ডক্টর কামাল বঙ্গবন্ধুর সঙ্গে ছিলেন সে বিষয় নিয়ে আরও অনেক বিষয়দের খোলা আসা হবে কিন্তু তিনি জেল থেকে বের হয়ে জনাব জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে তার যে বৈঠক এবং পরবর্তীতে আবার সেই প্রথম তিনি সরাসরি ভারতের আগে ইউরোপে তিনি যে গেলেন যুক্তরাজ্যে তিনি গেলেন এবং বাংলাদেশে এলেন ভারত হয়ে এবং দেখলাম যে উনিশশো তিহাত্তর মাঝামাঝি সময়ের মধ্যে ভারতের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয়ে গেল তিনি তার ক্ষমতার প্রথম দেড় দুই বছর প্রাণন্ত চেষ্টা করেছেন মার্কিন বলারের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য আমেরিকা সৌদি আরব কাতার লিবিয়া প্রভৃতি অনেক দেশের সঙ্গে কিন্তু দুর্ভাগ্যজনক সেগুলো হয়নি তার সম্পর্ক কাদের সঙ্গে হলো ইয়াসির আরাফাতের সঙ্গে হলো ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে হলো তারপর তার সম্পর্ক হলো যুগশয়ে মার্শাল টিট অর্থাৎ যোগ নিরপেক্ষ আন্দোলন নামে যে একটা সংগঠন হয়েছিল সেটির মাধ্যমে যা কিনা আমেরিকাকে আরও বিক্ষুব্ধ করে তুলল অন্যদিকে চীন যদিও আমেরিকার বলয়ের বিরুদ্ধে ছিল কিন্তু পাকিস্তান লবির কারণে পাকিস্তানের সাথে সম্পর্ক থাকার কারণে চীন বঙ্গবন্ধুর সঙ্গে হাত মিলালো না আর সৌদি আরবের বাদশাহ ফাইসাল যিনি ছিলেন তিনি কোনো অবস্থাতেই সাহায্যের হাত বাড়ালেন না ফলে মুসলিম বিশ্ব থেকে বঙ্গবন্ধু আসলে কোনো সহযোগিতা পাননি তো যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এলেন সবার আগে চীন তারপর সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্য সব দেশ হুড় হুড় করে বাংলাদেশের সঙ্গে হাত মিলালো এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক কূটনীতি সেই কূটনীতিতে একটা বিস্ময়কর পরিবর্তন এলো এবং বঙ্গবন্ধুর পরে জিয়াউর রহমান সাহেব আন্তর্জাতিক অঙ্গনে তিনি যে একটি বলয় তৈরি করলেন সেই বলয়ে বলতে গেলে তার যে অবস্থান এ কথা এ সময় বলা যাবে না আপনি যদি জিয়াউর রহমান সাহেবের আমেরিকা ভ্রমণ দেখেন হোয়াইট হাউসে তাকে যেভাবে জিমি কার্টার যেভাবে তাকে সংবর্ধনা দিয়েছেন যেভাবে এমনকি ভারত তাকে সংবর্ধনা দিয়েছে যেভাবে জাতিসংঘে তিনি বুক উঁচু করে বাংলায় বক্তব্য দিয়েছেন এবং তার সেই বক্তব্যের সময় তার যে ব্যক্তিত্ব এটির সঙ্গে আর কারোর তুলনা করা যাবে না কারোরই নয় কারোরই নয় বিশ্বাস না হয় পরপর তিন চারটা ভিডিও বিভিন্ন রাষ্ট্র নায়কের সেখানে দিয়ে দেখেন একমাত্র নাসের প্রেসিডেন্ট নাসের তার যে জাতিসংঘের ভাষণ সেই ভাষণের সঙ্গেই সেই যে ব্যক্তিত্ব ফুটে উঠেছিল সেটি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে তুলনা করা যায় আর নেলসন ম্যান্ডেলা এর বাইরে আমি আর কাউকে দেখি না জাতিসংঘের ডায় আছে জিয়াউর রহমানের যে ব্যক্তিত্ব যে অভিব্যক্তি ফুটে উঠেছিল যাই হোক সেই চীনের সঙ্গে সম্পর্কটি নষ্ট হয়ে যায় যখন বিএনপি ক্ষমতায় আসে এবং সেই ক্ষমতার সময়টিতে তাইওয়ান কেন্দ্রিক মার্কিন লভেস্ট গ্রুপ যে কারণে হোক বিএনপিকে বুদ্ধি দিয়েছিল যে বাংলাদেশে তাইওয়ানের একটি বাণিজ্যিক কেন্দ্র স্থাপন করার ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য এবং সেই কাজটি বিএনপি করেছিল এবং সেটা নিয়ে চীনের সাথে একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় বেগম জিয়ার সরকারের এবং সেটি কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় বিএনপির এবং আমেরিকার বুদ্ধিতে যে কাজটি বিএনপি করেছিল এতে কিন্তু আসলে লাভ হয়নি তো ফলে পরবর্তীকালে দেখা গেল যে এই চীনের বলয়ে অন্য যে সকল রাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক একটি সম্পর্ক ছিল তাদের সঙ্গে একটি দূরত্ব তৈরি হয়ে যায় এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানদের সাথে বিএনপির যে একটা ঐতিহাসিক সম্পর্ক ছিল সেই সম্পর্কটিও কিন্তু তুলনামূলকভাবে দূরে চলে যায় এবং এটি যেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে বিএনপি খুব উল্লসিত ছিল কিন্তু ক্ষমতা আসার পর টের পেয়েছে যে সেই আর আগের মতো নেই কিন্তু এখন এই যে পরিবর্তিত যে পরিস্থিতি এখন সেই পরিস্থিতিতে বিএনপি যেহেতু ভারত বিরোধিতায় গিয়েছে এবং ভারতকে কোনো অবস্থাতে তারা ছাড় দেবে না এবং এই যে ছাড় না দেওয়ার কারণে সংগত কারণেই তারা হয়তো বেজিংয়ের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করে ফেলেছে অথবা বেইজিং বিএনপির দিকে এগিয়ে এসেছে অথবা বেজিংকে খুশি করার জন্য তারা এই কাজটি করতে পারে এটি তিনটি একটা ডাইমেনশন থাকতে পারে যেহেতু আমি এই দলটির রাজনীতির সাথে সম্পৃক্ত সরাসরি সব কথা আমার এখানে বলাটা ঠিক হবে না শুধুমাত্র একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমার যেটি মনে হচ্ছে সেটি হলো যে এই মুহূর্তে বিএনপি হলো। মানে চীনের সবচেয়ে ট্রাস্ট দি ঘনিষ্ঠ বন্ধু এই বাংলাদেশে অনাগত দিনের রাজনীতির জন্য অর্থনীতির জন্য এবং তারা এটা বুঝে গিয়েছে এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের যে দোপাট্টা মূলক সম্পর্ক পাট্টা এবং কবুলিয়াত শেষ আহমেলের দোপাট্টা তো সেই দোপাট্টা একবার চীনের দিকে একবার ভারতের দিকে এই দোপাট্টামূলক সম্পর্কটি চীন আসলে এগিয়ে নিতে পারছে না চীন হয়রান হয়ে পড়েছে তার বিশাল বিনিয়োগ থেকে শুরু করে অনাগত দিনে তার যে রাজনীতি অনাগত দিনে তার যে অর্থনীতি সমস্ত ব্যাপারটি এখন অনিশ্চিত হয়ে পড়েছে এবং এখানে চীন অনেক কিছু করার চেষ্টা করেছে এবং অনেক কিছু করেছে কিন্তু তারপরেও ভারত এবং আমেরিকার যে একটা প্রছন্ন প্রভাব এবং প্রতিপত্তি এই প্রতিপত্তির মধ্যে চীন নিশ্চয়তা খুঁজে পাচ্ছে না তার নিশ্চয়তা দরকার মালদ্বীপের মতো নিশ্চয়তা দরকার নেপালের মতো নিশ্চয়তা দরকার সৌদি আরবের মতো এবং সেই জিনিসটি সম্ভবত তারা বুঝতে পেরেছে এবং সেই অ্যাঙ্গেলে যেন তারেক তারক রহমান সাহেবের সঙ্গে চীনের হয়তো ভালো একটি যোগাযোগ তৈরি হয়ে গেছে এবং তারই প্রেক্ষিতে বিএনপির যে কথাবার্তা এবং তাদের যে পরশনীতি এটির একটি আমূল পরিবর্তন এবং এই আমূল পরিবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো কথা বলতে পারছে না এর কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ভর করে দু হাজার চোদ্দো দু হাজার আঠারো এবং সর্বশেষ দু হাজার চব্বিশ সনে বিএনপি যে ধরা খেয়েছে ফলে এই অবস্থাতে বিএনপিকে তার নিজস্ব পলিসি নিয়ে আগাতে হবে এবং এই যে বেজিংয়ের সঙ্গে বিএনপির যে হট কানেকশান সেই হট কানেকশানটা এখন মানে রাজনীতির যে পর্দার অন্তরাল রয়েছে কূটনীতির যে অন্তরাল রয়েছে সেখানে রীতিমতো টকে পরিণত হয়েছে দেখা যাক রাজনীতি খুবই জটিল এবং কটিল একটি বিষয় কোন বিষয়টি শেষ পর্যন্ত বিএনপির জন্য শুভ ফল বয়ে নিয়ে আসে